এখন আমরা স্ট্রাকচারটা কীভাবে ডিফারেন্ট ওয়েতে ভিউ করতে হয় সেই জিনিসটা দেখব প্রথমত আমাদের স্ট্রাকচার ড্রয়িং হওয়ার পরে আমরা জাস্ট জেড থেকে যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো মাইনাস জেড থেকে দেখলে অপোজিট সাইড থেকে দেখতে পারবো এরপর মাইনাস এক্স থেকে এক দেখতে পারবো প্লাস এক্স থেকে এরপরে প্লাস ওয়াই মানে প্ল্যান তারপর হচ্ছে মাইনাস ওয়াই এরপর থ্রি ডি এবং অনেক সময় যদি আপনার বিল্ডিংয়ের কোনো কিছু না দেখা যায় তখন আপনি হোল স্ট্রাকচারে ক্লিক করবেন ডিসপ্লে হোল স্ট্রাকচার এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভিউ ট্যাবের ভিতরে থাকছে সো যদি কখনো দেখেন আপনি কোনো কিছু ভুলে যাচ্ছেন তখন অবশ্যই ভিউ ট্যাবে চলে আসবেন এবং এখানে হোল স্ট্রাকচারে ক্লিক করবেন তো ভিউ নিয়ে আমাদের সামনে অনেক কাজ হবে তখন আমরা বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবো আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার সেশনে জানাবেন